আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ইতিমধ্যে ইউটিউব থাম্বনেল থেকে দেখেই বুঝতে পেরেছেন আজকের বিষয়বস্তু। জি হ্যাঁ, আজকে আমি কথা বলবো সবার খুবই পরিচিত কাঁচামরিচ নিয়ে। বন্ধুরা, আমরা কাঁচামরিচের ব্যাপারে সবাই জানি, কিন্তু আমরা অনেকেই জানি না যে কাঁচামরিচের উপকারিতা, গুণাবলী এবং অপকারিতা। আমি আজকে এইসব বিষয় নিয়ে কথা বলবো। আশা করি সবাই মন দিয়ে শুনবেন এবং দয়া করে যারা ভিডিওটি দেখছেন, দয়া করে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বাটনের পাশে থাকা বেল বাটনটি হ্যান্ডি বাজিয়ে দেবেন, তাহলে রেগুলার আপডেট ভিডিও আসা মাত্রই আপনি জানতে পারবেন। তবে শুরু করা যাক। কাঁচামরিচের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। কাঁচামরিচ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মরিচকে ঝাল বানায় এর বিশেষ উপাদান ক্যাপসাইকিন। কাঁচামরিচের ঝালের কারণে অনেকেই একে কাঁচা খেতে সাহস পায় না, তাই সবার মনে প্রশ্ন জাগে, কাঁচা মরিচ কাঁচা খাওয়া ভালো নাকি রান্নার সাথে খাওয়া ভালো? এর উত্তর হলো, কাঁচা মরিচ কাঁচা খাওয়া ভালো। 370 ডিগ্রি তাপমাত্রার বেশি তাপমাত্রায় কাঁচামরিচ সেদ্ধ করলে কিংবা ভেজে খেলে তাতে থাকা বিদ্যমান ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাই এর আসল উপকারিতা পেতে প্রতিদিন খাবারের সঙ্গে কাঁচামরিচ কাঁচা খেতে অভ্যাস করুন। আপনি যদি প্রতিদিন একটি কাঁচামরিচ খান, তাহলে আপেল খেতে হবে না। আর যাদের প্রতিদিন ভাতের সাথে একটি কাঁচামরিচ না খেলে চলেই না, তাদের জন্য সুখবর হচ্ছে, কাঁচামরিচ স্বাস্থ্যের জন্য অনেক কার্যকরী উপাদান। কাঁচামরিচ সাধারণত কাঁচা, রান্না কিংবা বিভিন্নভাবে ভাজিতে খাওয়া হয়। এতে আছে ভিটামিন এ, সি, B6, আয়রন, পটাশিয়াম এবং খুবই সামান্য পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট। ঝাল স্বাদের সবজিগুলোতে থাকা বিটা ক্যারোটিন ও আলফা ক্যারোটিন, বিটা ট্রিপটোফ্যানাইথিন ও লুটেনাইন, জিয়ানাক্সিন ইত্যাদি উপাদান এই উপাদানগুলোর মুখে লালা আনে, ফলে খেতে মজা লাগে। এছাড়া এগুলো ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কাঁচামরিচের বিস্ময়কর 10টি স্বাস্থ্য উপকারিতা। কাঁচামরিচ মেটাবলিজম বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সহায়তা করে, ফলে নিয়মিত কাঁচামরিচ খেলে রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বাড়ে। চর্বি জাতীয় খাবারের সঙ্গে কাঁচামরিচ খেলে মোটা হওয়ার কোনো ভয় থাকে না, কারণ কাঁচামরিচ খাদ্যের সঙ্গে থাকা চর্বিকে ধ্বংস করে, ফলে মেদ কম রাখা সম্ভব। এছাড়া কাঁচামরিচ রক্তের কোলেস্ট্রল কমায়। ত্বক ও চুল ভালো রাখতে কাঁচামরিচে বিদ্যমান অ্যান্টি অক্সিডেন্ট দারুণ উপকারী। তাছাড়াও রক্তনালী আর তরুণাশ্রী গঠনে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট বিটা ক্যারোটিন আছে, যা কার্ডিওভাস্কুলার সিস্টেমকে কর্মক্ষম রাখে। কাঁচামরিচে অবস্থিত ক্যাপসাইসিন খাদ্যে থাকা উচ্চ মাত্রার চর্বি শুষে নিয়ে শরীরের মেদ রোধ করতে সাহায্য করে। প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে যায় আর হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায়। গ্রীষ্মকালে মশলা জাতীয় খাবারের সাথে কাঁচামরিচ খেলে তা ঘামের সাথে বেরিয়ে যায়, ফলে শরীর ঠান্ডা থাকে। কাঁচামরিচে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি থেকে রক্ষা করে ও যে কোনো ধরনের কাটাছেঁড়া কিংবা ঘা শুকানোর জন্য খুবই উপকারী। নিয়মিত কাঁচামরিচ খেলে নার্ভের বিভিন্ন সমস্যা কমে যায়। প্রতিদিন খাবার তালিকায় অন্তত একটি করে কাঁচামরিচ রাখলে ত্বকে সহজে পড়ে রাখা পড়ে না। এতে আছে ভিটামিন এ, যা হাড়, দাঁত, মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা মাড়ি ও চুলের সুরক্ষা করে। বিভিন্ন কাঁচামরিচের গুণাবলী। দুনিয়াতে সম্ভবত মরিচই একমাত্র ফল যা কামড়ালে পাল্টা কামড় দেয়। এই পাল্টা কামড়ের প্রতিক্রিয়া মরিচের জাতভেদে নানা ধরনের হতে পারে। কোনোটা কামড় দেওয়ার সাথে সাথে মুখের ভিতর জ্বালা শুরু হয়,
কোনোটা গলদঘর্ম না করা পর্যন্ত টের পাওয়া যায় না, কোনোটা জিহ্বার আগায় জ্বালা ধরিয়ে দেয়, কোনোটা আবার সমস্ত মুখ গহ্বরে আগুন ধরিয়ে দেয়। বিশ্বের প্রায় 20 থেকে 27টি জাতের মরিচ আছে। রং, আকার, আকৃতি ও ঝালের মাত্রায় সবগুলো ভিন্ন ধরনের। বিভিন্ন তরকারিতে মরিচ মশলা হিসেবে ব্যবহার করা হয়। তরকারির স্বাদ বাড়ানোর জন্য মরিচ ব্যবহার করা হয়। আমাদের দেশে সাধারণত মরিচ ছাড়া কোনো তরকারি রান্না করার চিন্তাও করা যায় না। মরিচ সালাদে ব্যবহার করা হয়। এছাড়া খাবারের স্বাদ বাড়ানোর জন্য মরিচের সসের অনেক চাহিদা রয়েছে। বিভিন্ন প্রকার রান্নার জন্য মরিচ একটি অপরিহার্য উপাদান। মরিচকে অর্থকরী ফসল বলা হয়। বাংলাদেশের প্রায় সব অঞ্চলে মরিচের চাষ করা হয়, তবে চরাঞ্চলে মরিচের উৎপাদন সবচেয়ে বেশি। আমাদের দেশে অনেক জায়গায় এমন ব্যবসায়িক ভিত্তিতে মরিচ চাষ ও বাজারজাত করা হচ্ছে। একজন বেকার নারী বা পুরুষ নিজে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নিজের জমিতে অথবা বর্গা নেওয়া জমিতে মরিচ চাষ করে ব্যবসা শুরু করতে পারেন। বাংলাদেশে অসংখ্য জাতের মরিচ চাষ হয়, যেমন ধানি মরিচ, লাল মরিচ, কামরাঙ্গা মরিচ, সিমলা মরিচ, উল্টা মরিচ, বেলুন মরিচ, লঙ্কা মরিচ, বোম্বাই মরিচ ইত্যাদি। ব্যবহারের দিক থেকে মরিচকে দুই ভাগে ভাগ করা যায়, ঝাল মরিচ ও ঝালবিহীন মরিচ ক্যাপসিকাম। ঝাল মরিচ মূলত কাঁচা মরিচ বা নাগা মরিচ, যা কম বেশি ঝালযুক্ত তা রান্নায় ব্যবহার করা হয়। একই সাথে শুকনো মরিচ, যা দেখতে লম্বাটে ধরনের, তাও ব্যবহার করা হয়। শুকনো মরিচ গুঁড়ো অথবা শিলপাটায় বেটে রান্না করা হয়। মরিচের সস ব্যাপক হারে বিপণন করা হয়। ঝালবিহীন মরিচ ক্যাপসিকাম। উপমহাদেশে এ ধরনের মরিচকে সিমলা মরিচ বলা হয়। এই মরিচ সাধারণত আকারে বড় এবং পুরু। এই মরিচকে সবজি হিসেবে ব্যবহার করা হয় এবং সালাদে ব্যবহার করা হয়। বর্তমানে মানুষের এই মরিচ বিদেশ থেকে আমদানি করা হয় এবং এটি একটি উচ্চ মূল্য সম্পন্ন শস্য। শুধুমাত্র কাঁচা মরিচ ও লাল মরিচই রয়েছে অন্যান্য যে কোনো খাবারের চেয়ে বেশি ভিটামিন সি। পানিতে দ্রবণীয় এই ভিটামিন স্যুপ, কারি ও সসের মধ্যে ব্যবহৃত হয়। অনেকে আবার সালাদ তৈরিতেও কাঁচামরিচ ব্যবহার করেন। শুধু একটি মাত্র কাঁচামরিচ থেকে 109.13 মিলিগ্রাম অথবা 182% ভিটামিন সি। একইভাবে লাল মরিচে প্রতিটিতে থাকে 65 মিলিগ্রাম ভিটামিন সি, 108%। প্রতি 100 গ্রাম সার্ভিং পরিমাণের মধ্যে থাকে 40 খাদ্য শক্তি। চর্বি, কোলেস্ট্রল, সোডিয়াম পরিমাণ থাকে 0%। শর্করা 3%, খাদ্য অংশ 6%, ভিটামিন এ 24%, ভিটামিন সি 404%, ক্যালসিয়াম 2%, আয়রন 7%, ভিটামিন ই 3%, ভিটামিন কে 18%, থায়ামিন 6%, রাইবোফ্লাভিন 5%, নিয়াসিন 5%, প্যান্টোথেনিক এসিড 5%, ভিটামিন বি 6% 14%, ফলিক এসিড 6%, পটাশিয়াম 10% এবং ম্যাঙ্গানিজ 12% ইত্যাদি। তাই প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় অন্তত একটি কাঁচা বা লাল মরিচ রাখুন। শরীরের জন্য অতি প্রয়োজনীয় অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিনটির অভাব পূরণ করুন। আঙুর, নাশপাতি, আপেলের মতো বিদেশি ফল অপেক্ষায় একটি ছোট কাঁচা মরিচ হতে পারে আপনার সুস্বাস্থ্যের সঙ্গী। আর একটি মিডিয়াম আপেল থেকে 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ টুকরো থাকে মাত্র 8 মিলিগ্রাম পরিমাণ ভিটামিন সি। অবশ্য আপেলে অন্যান্য গুণাগুণ বেশি। কাঁচামরিচের স্বাস্থ্য উপকারিতা। গরমকালে কাঁচামরিচ খেলে ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা থাকে। প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে যায়। নিয়মিত কাঁচামরিচ খেলে হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায়। কাঁচামরিচ মেটাবলিজম বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সহায়তা করে। কাঁচামরিচে প্রচুর পরিমাণে অ্যান্টি বিটা ক্যারোটিন আছে, যা কার্ডিওভাস্কুলার সিস্টেমকে কার্যক্ষম রাখে। নিয়মিত কাঁচামরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কাঁচামরিচ রক্তের কোলেস্ট্রল কমায়। কাঁচামরিচে আছে ভিটামিন এ, যা হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখার সহায়তা করে। কাঁচামরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা মাড়ি ও চুলের সুরক্ষা করে।
নিয়মিত কাঁচামরিচ খেলে নার্ভের বিভিন্ন সমস্যা কমে যায়। প্রতিদিন খাবার তালিকায় অন্তত একটি করে কাঁচামরিচ রাখলে ত্বকে সহজে বলি রেখা পড়ে না। কাঁচামরিচে আছে ভিটামিন সি, তাই যে কোনো ধরনের কাটাছেঁড়া কিংবা ঘাস শুকানোর জন্য কাঁচামরিচ খুবই উপকারী। কাঁচামরিচে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরের জ্বর, সর্দি, কাশি ইত্যাদি থেকে রক্ষা করে। কাঁচামরিচের অপকারিতা, কাঁচামরিচের ক্ষতিকারক তেমন কোনো উপাদান নেই বললেই চলে। কাঁচামরিচে আছে ভিটামিন এ, সি, পটাশিয়াম এবং কিছুটা আয়রন। এটি প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক 4700 মিলিগ্রাম পটাশিয়াম দরকার হয়, যার 250 মিলিগ্রাম যোগান দেয় হাফ কাপ কাঁচামরিচ থেকে। এছাড়া রয়েছে 181.9 মিলিগ্রাম ভিটামিন সি, 1 বা 2 কাপ। আরো হাফ কাপ কাঁচামরিচ থেকে আমরা দেহে যোগান দিচ্ছে 1.5 গ্রাম প্রোটিন, 0.15 গ্রাম ফ্যাট, 7.1 গ্রাম কার্বোহাইড্রেট এবং 1.1 গ্রাম ফাইবার। তারপর যেমন ভিটামিন এ, যে আমাদের চুল, শরীরের চামড়া এবং চোখে জন্য অনেক বেশি উপকারী। এছাড়াও আরো অনেক উপকারিতা আছে, সুতরাং কাঁচামরিচ খেলে আশা করি ক্ষতি হবে না। তবে যদি পেটে ব্যথা বা গ্যাস্ট্রিক থাকে তাহলে কম খাওয়াই ভালো। অতিরিক্ত খেলে ঝাল কিন্তু সার্ভিসে কিছুটা আলসারের প্রবণতা দেখা দিতে পারে। আশা করি বন্ধুরা আমার এই কথাগুলো থেকে উপকৃত হবেন বা অনেকেই ফলো করবেন। প্লিজ কাইন্ডলি যদি ভিডিওটি ভালো থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও আসা মাত্রই আপনি জানতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।